আমি বিকাশ, আপনি দেখছেন গ্রামীণ সমাচার। সংরক্ষিত বনাঞ্চলে হাতির করিডোরে মদের বোতল সহ অন্যান্য আবর্জনা সাফাই অভিযান করে সচেতনতার বার্তা দিলেন বানারহাট ব্লকের মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল। 10ই অক্টোবর থেকে 8ই অক্টোবর পর্যন্ত বন্যপ্রাণ সপ্তাহ পালিত হচ্ছে। এই উপলক্ষে শনিবার মোড়াঘাট রেঞ্জের গড়াতি সেতু সংলগ্ন এলাকা স্বেচ্ছাসেবী সংস্থা স্ন্যাপ ফাউন্ডেশন ও অরণ্যকের সদস্যদের নিয়ে সাফাই অভিযান চালালো মোড়াঘাট বনবিভাগের রেঞ্জার সহ অন্যান্য বনকর্মীরা। মোড়াঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানিয়েছেন, বনকর্মীদের নজরদারির ফাঁকে কিছু ব্যক্তি বনাঞ্চলকে কলুষিত করেছে। বন্যপ্রাণ সপ্তাহ উপলক্ষে আজকের এই সাফাই কর্মসূচি মোড়াঘাট অঞ্চলের বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হল। আপনাদের দেখাবো বিস্তারিতভাবে। ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির পরে সঙ্গে থাকুন। বিশেষ বিজ্ঞাপন, এবার থেকে শিলিগুড়ি গ্রেটার লায়ন্স আই হাসপাতালের উদ্যোগে কোচুয়া অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা, চশমা সহ বিনামূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে। প্রতি সোমবার হতে শনিবার সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকবে, তাই অতি সত্বর যোগাযোগ করুন 7 8 6 5 0 5 1 2 2 3 এই মোবাইল নম্বর। অক্টোবর বন্যপ্রাণী সপ্তাহ ছিল, সেই উপলক্ষে আজকের দিনে আমরা যে আমাদের যে এলিফেন্ট করিডোর এবং জঙ্গলের মাঝখানের যে কিছু এলাকাগুলোতে বন্যপ্রাণীদের ক্ষতিগ্রস্ত করার জন্য কিছু লোকজনরা যারা প্লাস্টিক এবং আবর্জনা ফেলেছিল বা কাঁচের বোতল টোতল ফেলেছিল সেগুলোকে আমরা আজকে পরিষ্কার করলাম। এবং কিছুক্ষণ আগে আমরা গয়ারকাটা যে হাইস্কুল আছে সেখানে গিয়ে বাচ্চাদের সাথে কথা বললাম, ওদেরকে কনজারভেশন সম্পর্কে একটু ধারণা দিলাম এবং এটা 8 তারিখ পর্যন্ত চলবে এই প্রোগ্রামটা। কারা কারা ছিল আজকে আপনাদের সঙ্গে? আমাদের সাথে আরণ্যক এনজিও ছিল এবং তার সাথে স্ন্যাপেও এনজিও রয়েছে। এর সাথে একটা জিনিস লক্ষ্য করা আছে, জঙ্গলের ভিতর থেকে যে এত মদের বোতল উদ্ধার হচ্ছে, তবে কি তারা বনকর্মীদের ভয় পাচ্ছে নাকি জঙ্গলে একটা নজরদারির অভাব রয়েছে? না, জঙ্গলে নজরদারির অভাব নেই। এবার কোনো এক সময় তারা সুযোগ নিয়ে, সেই আমাদের গ্যাপটার সুযোগ নিয়ে তারা এসে খাওয়া দাওয়া করে গিয়ে ফেলে দিয়ে লুকিয়ে দিয়ে যাচ্ছে, কাঁচা বাজার খুঁজে না পাই আমরা। কিন্তু আমরা প্রতিনিয়ত আমাদের এই অভিযানগুলো চলে এবং আমরা ধরলে পারে যে নিয়ম অনুযায়ী যা রয়েছে ফাইন করা, শাস্তিমূলক ব্যবস্থা দেওয়া সবই করি আমরা। কতদিন চলবে কর্মসূচি? 8 তারিখ অবধি চলবে।